সুপ্রিয় খামারিবৃন্দ, ফার্মার হবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে গরু মোটাতাজাকরণ করার জন্য আপনি যে গরুকে নির্বাচিত করবেন তাকে কোন কোন ধরনের টিকা দিতে হবে, সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। পশুকে টিকা দিতে গেলে কিছু বিষয় জানতে হবে, যেমন হচ্ছে আপনি কোন কোন টিকা প্রয়োগ করবেন, তাছাড়া হচ্ছে কত ডোজে সেই টিকা প্রয়োগ করবেন, তাছাড়া টিকা প্রয়োগের শিডিউলটা কিরকম হবে, এবং টিকা প্রয়োগের স্থান অর্থাৎ পশুর কোন জায়গায় কোন স্থানে কিভাবে টিকা প্রয়োগ করতে হবে, এবং আরো বিশেষ কিছু বিষয় আছে যেটা টিকা প্রয়োগের ক্ষেত্রে জানা থাকা খুব জরুরি। টিকা প্রয়োগের জন্য সরকারি বা বেসরকারি পর্যায়ে অভিজ্ঞ যারা আছেন বা নিয়োগপ্রাপ্ত যারা আছেন তাদের সহযোগিতায় টিকা প্রয়োগ করলে সঠিক টিকা প্রয়োগের বিষয়টা অনেকটুকু নিশ্চিত হয়। তো মূল বিষয়ে যাওয়ার আগে আমি বলতে চাচ্ছি যে আমরা এর আগে একটা ভিডিওর মধ্যে দেখিয়েছি যে মোটাতাজাকরণের জন্য কোন ধরনের গরু বা কি কি বৈশিষ্ট্যের একটা গরুকে আপনারা নির্বাচন করবেন, তার ভিডিওর লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তাছাড়া মোটাতাজাকরণের জন্য নির্বাচিত গরুকে যে UMS খাওয়াতে হয় সেটার বিস্তারিত পদ্ধতি সহ ভিডিও নিচের লিঙ্কে দিলাম, আপনারা প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো যে বিষয়টা আমরা কথা বলছিলাম যে মোটাতাজাকরণ করার জন্য নির্বাচিত গরুকে কি কি টিকা প্রয়োগ করতে হবে, প্রথম হলো যে টিকাটা তাকে দিতে হবে তা হচ্ছে বাদলা রোগের টিকা। এটি গরুর জন্য একটা ক্ষতিকর রোগ, সুতরাং আপনি টিকাটা শুরু করতে পারেন বাদলা রোগের টিকা দিয়ে। আপনারা ছবিতে একটা সরকারি টিকার বোতল দেখতে পাচ্ছেন, এটা প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান কুমিল্লাতে প্রস্তুত করা হয়েছে। এই টিকার নামটা হলো বাদলা রোগের টিকা, আর গরুর ক্ষেত্রে এই টিকার ডোজ হলো 5 মিলি, এবং সেটা প্রয়োগ করতে হয় চামড়ার নিচে। দ্বিতীয় যে টিকাটির কথা আমরা আলোচনা করব সেটা হচ্ছে খোরা রোগের টিকা। আপনারা জানেন গরুর জন্য খোরা খুবই মারাত্মক একটি রোগ, এবং খোরা রোগ সম্পর্কে বিভিন্ন আলোচনা আমি আর একটা ভিডিওর মধ্যে দেখিয়েছি। তো এইটাও একটা সরকারি টিকা, সেটা নাম হচ্ছে খোরা রোগের টিকা, এবং এটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট একটা টিকা, অর্থাৎ খোরা রোগের যে বিভিন্ন খোরা রোগ উৎপন্নকারী বিভিন্ন জীবাণু যে ভাগ আছে তার মধ্যে O, A, Asia 1 এই তিনটার বিরুদ্ধে এই ভ্যাকসিনটা কাজ করবে। এবং মোটাতাজাকরণের জন্য যে গরু নির্বাচন করবেন সেই গরুর ক্ষেত্রে এই ডোজ হবে 6 মিলি, এবং এটা প্রয়োগ করতে হবে চামড়ার নিচে। মোটাতাজাকরণের জন্য নির্বাচিত গরুকে আরেকটা গুরুত্বপূর্ণ টিকা প্রয়োগ করতে হবে, তা হচ্ছে তরকা রোগের টিকা। এই টিকার নাম হচ্ছে তরকা রোগের টিকা, এবং মোটাতাজাকরণের জন্য যে গরু নির্বাচন করা হবে তার ক্ষেত্রে তার মাত্রা হবে 1 মিলি, এবং এটা প্রয়োগ করতে হবে চামড়ার নিচে। মোটাতাজাকরণের জন্য নির্বাচিত গরুর ক্ষেত্রে আরো একটা ভ্যাকসিন প্রয়োগ করতে হবে, তা হলো গলা ফুলা রোগের টিকা। টিকার নাম হচ্ছে গলা ফুলা রোগের প্রতিষেধক টিকা, এবং গরুর ক্ষেত্রে এর মাত্রাটা হলো 2 মিলি, একটা গরুকে 2 মিলি টিকা প্রয়োগ করতে হবে,
এবং এটা প্রয়োগ করতে হয় চামড়ার নিচে। এখানে একটা বিষয় বলে রাখি, তা হলো টিকা কিভাবে সংরক্ষণ করতে হয় বা টিকা দেওয়ার আগে কি কি ধরনের প্রস্তুতি নিতে হয় এবং একটা টিকা দেওয়ার পরে কতদিন কার্যকর থাকে, সেই সমস্ত ভিডিও আলাদা আলাদা আকারে এই চ্যানেলে দেওয়া হয়েছে, যাদের লিংক নিচে শেয়ার করলাম, প্রয়োজন আপনারা দেখে নিতে পারেন। তাহলে আমরা এখন দেখছি যে টিকা প্রয়োগের শিডিউলটা কিরকম হবে। স্বাভাবিকভাবে একটা গরুর ক্ষেত্রে একটা টিকা প্রয়োগের কমপক্ষে 21 দিন পরে পরবর্তী টিকাটা প্রয়োগ করতে হয়, সেক্ষেত্রে টিকার কার্যকারিতা অনেকটুক বেড়ে যায় এবং স্বাভাবিকভাবে একটা টিকা প্রয়োগের 10 থেকে 15 দিনের মাথায় সে রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। কিন্তু যেহেতু বাংলাদেশের প্রেক্ষিতে স্বল্প মেয়াদে গরু মোটা তাজাকরণ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়, সেক্ষেত্রে দুটো টিকার মাঝখানে কমপক্ষে 1 সপ্তাহ গ্যাপ দেওয়া যেতে পারে। যদি আমরা মোটা তাজাকরণের জন্য নির্বাচিত গরুকে প্রথমে বাদলা রোগের টিকা দিয়ে শুরু করি, সেক্ষেত্রে বাদলা রোগের টিকা দিতে হবে, যেটা আগেই বলছিলাম, 5 মিলি একটা গরুর জন্য, এবং সেটা দিতে হবে চামড়ার নিচে। বাদলা রোগের টিকা দেওয়ার 1 সপ্তাহ পরে আমরা খুরা রোগের টিকাটা প্রয়োগ করতে পারি এবং সরকারিভাবে যেই খুরা রোগের টিকাটা পাওয়া যায় সেটার ডোজ হলো 6 মিলি এবং এটাও প্রয়োগ করতে হবে চামড়ার নিচে। তবে খুরা রোগের টিকা বেসরকারিভাবেও পাওয়া যায় এবং সেই ক্ষেত্রে ওই টিকার গায়ে নির্ধারিত ডোজ হিসেবে সেই টিকা প্রয়োগ করতে হবে। খুরা রোগের টিকা দেওয়ার 1 সপ্তাহ পরে আপনি প্রয়োগ করতে পারেন তর্কা রোগের টিকা, এটা ডোজ হলো 1 মিলি দিতে হবে চামড়ার নিচে। তর্কা রোগের টিকা দেওয়ার 1 সপ্তাহ পরে আপনি এইচএস বা গলা ফুলের রোগের টিকা দিতে পারেন গরুকে, যেটা ডোজ হবে 2 মিলি এবং সেটা দিতে হবে চামড়ার নিচে। পরবর্তীতে প্রথম যে খুরা রোগের টিকাটা দেওয়া হয়েছিল তার 21 দিন পরে খুরা রোগের একটা বুস্টার ডোজ করানো যেতে পারে, সেটা হবে 6 মিলি চামড়ার নিচে। তবে টিকা প্রয়োগের ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখতে হবে যে টিকা সব সময় প্রয়োগ করতে হয় সুস্থ সবল গরুকে, অসুস্থ অবস্থায় কখনো গরুকে টিকা প্রয়োগ করা যাবে না। এবং সঠিক পদ্ধতিতে টিকা প্রয়োগ করার পরেও অনেক সময় টিকা ফেল হতে পারে এবং কি কি কারণে টিকা কাজ না করে বা অকার্যকর হয়ে যায় সে সম্পর্কিত একটা ভিডিও আমি এই চ্যানেলে দিয়েছি এবং যার লিংক আমি নিচে শেয়ার করলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমরা এই ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি, এখানে আপনাদের একটা বিষয় বলতে চাই যে টিকা প্রয়োগের ক্ষেত্রে টিকা প্রয়োগে দক্ষ সরকারি এবং বেসরকারিভাবে নির্ধারিত ব্যক্তিদের দিয়ে টিকা প্রয়োগ করালে সঠিক টিকা প্রয়োগের সম্ভাবনাটা বেশি থাকে। আর আরেকটা বিষয় হলো এই ভিডিওটা শুধুমাত্র সহায়ক ভিডিও হিসেবে আপনারা দেখতে পারেন, তবে টিকা প্রয়োগের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আপনি
আপনার নিকটস্থ প্রাণী সম্পদ বিভাগে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে আলাপ করে নিতে পারেন। সুপ্রিয় খামারিবৃন্দ, মোটা তাজাকরণের জন্য তাহলে মোটামুটি চারটা টিকা প্রয়োগ করতে হয়। বাদলা রোগের টিকা, খুরা রোগের টিকা, তরকা রোগের টিকা এবং এইচএস বা গোলাপ ফুলের রোগের টিকা। এছাড়াও আরো কিছু টিকা আছে যেগুলো কোনো খামারি প্রয়োজন মনে করলে ব্যবহার করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাতে পারেন, বা কোনো কিছু প্রশ্ন থাকলে নিচে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেখানে জানাতে পারেন, বা আপনাদের আর কোন ধরনের ভিডিও পেতে চান তাও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখানে লাইক দিয়ে সাথে থাকতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার পরে আপনি সহজে দেখতে পারেন। তাছাড়া অন্যদেরকে জানানোর সুবিধা করে দেওয়ার জন্য আপনি চাইলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।